নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে যে ভিডিওটা কিনে তো এটা হলো সেই পোর্টেবেল একটা সুইং মেশিন তো এই সুইং মেশিনটা কত দাম আমি ভিডিও বলবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এর কী কী ফিচার্স আছে বা কীভাবে সেলাই করতে হয় তো সেটা নিয়েও আমি ভিডিও দেখাবো এবং বলবো আলোচনা করবো তো বন্ধুরা দেখো এই যে পোর্টেবেল মিনি সুইং মেশিনটা এটা কিন্তু যে দেখতে পাচ্ছো এখানে পয়েন্ট আছে এটা কিন্তু চার্জিং করতে হয় বা চার্জ দিয়ে চলে এবং ভেতরে একটা ব্যাটারি আছে চারটে তো সেই চারটে ব্যাটারির মাধ্যমে এটা কিন্তু ইউজ করা যায় এবং এই যে সুইং মেশিনটা যে সেলাই হয় সেটা হচ্ছে সিঙ্গেল স্টিচ কারণ একটা ববি নেই এখানে সুতো গুটিয়ে এখানে কিন্তু দিতে হয় দিয়ে তারপরে কিন্তু এটা সেলাই করা যায় বা স্টিচ করা যায় এর ভেতর ছোটো মোটর আছে বা মিনি মোটর আছে সেটার মাধ্যমেই এটা কিন্তু চলে বন্ধুরা দেখো এতে চারটে ব্যাটারি আছে এই চারটে ব্যাটারি কিন্তু রিচার্জেবল ব্যাটারি নয় এমনি ব্যাটারি এর মাধ্যমেও এটা কিন্তু ইউজ করা যাবে তাছাড়াও বন্ধুরা দেখো এখানে একটা পয়েন্ট আছে এটা কিন্তু কারেন্টে দিয়েও ইউজ করা যাবে যেমন প্রয়োজন ইউজ করা যেতে পারে তো বন্ধুরা দেখো এই যে ববিনের সুতোটা ঘুটিয়ে এই যে নিডিলটার ভেতর দিয়ে নিয়ে গেলে তারপর যখন স্টিচ করা যাবে স্টিচ হবে অটোমেটিক এবং বন্ধুরা এই যে মিনি সুইং মেশিনটা বা পোর্টেবল সুইং মেশিনটা অনলাইন শপিং অ্যাপস যেমন আমাজন ফ্লিপকার্টে অনেক মানুষ কিনেছে এবং ভালো রেটিং দিয়েছে সেই জন্য ভিডিওটা তোমাদের কাছে আনলাম যদি তোমাদের কোনো হেল্প হয় বা কাজে লাগে তো বন্ধুরা এটার কত দাম বলি তো এটার দাম হচ্ছে পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে সুইং মেশিনটা এটা যখন সেলাই করার প্রয়োজন হবে সেলাই করার পর সেলাইয়ের শেষে কিন্তু আটকে দেওয়া বা মানে সেলাইটাকে কিন্তু গিট মেরে দেওয়া প্রয়োজন নাহলে কিন্তু আস্তে আস্তে সব সেলাইটাই খুলে চলে যাবে এটাই একটা প্রবলেম নাহলে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ সেলাইটাই যেহেতু সিঙ্গেল স্টিচ সেই জন্য যেমনভাবে দেখবে কোনো বস্তা সেলাই করা থাকে একদিক থেকে সুতোটা খুললে হুড়ু হুড় করে সুতোগুলো খুলে যায় তো সেরকম ধরে এটাও কিন্তু সেলাই করার পর সুতোটা না আটকে দিলে সেই সুতোগুলো হর করে খুলে চলে আসবে এটাই একটা প্রবলেম বন্ধুরা এছাড়াও আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে পোর্টেবেল ইলেকট্রিক মিনি সুইং মেশিন সেটা নিয়েও ভিডিও আছে এবং এছাড়া যে স্ট্যাপলার সুইং মেশিন হয় যেটা হাতে করে স্ট্যাপলার করে সেলাই করতে হয় সেটা নিয়েও ভিডিও আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা এই ভিডিওটা শেষে সেই ভিডিওগুলো চেক করে দেখতে পারো এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দিও এই নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল নোটিফিকেশানে প্রেস করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই